हाय गाइज, गुड मॉर्निंग सबाई थी के वेलकम बैक पूर्णिमा ब्लॉग। सबाई केमन आचो? आशा करी सबाई भालो आचो आर सुस्थ आचो। आमी खूब भालो आचो आर बिंदास आचे। देखो सकाल सकाल ब्लॉगटा स्टार्ट कर दीची। एखन बाजे जानो कोटा? 5:30, 4:30 होइछे। आजके जल्दी उठे पड़ेछि, उठे पड़े काजे लेगे पड़ेछि। केनना आजके मेके निये आमी मेडिकल जाबो। কেননা মেয়ের আজকে ওদের দেখো আমার ডেলি ব্লগ যে দেখছো ও জানতে পারবে যে আমার মেয়ের একটু অসুখ আছে, না অসুখ আছে তাই জন্যে ওটু দেখতে মুখের জন্যে দেখাতে যাতে প্রতি মাসে দু মাসে মাসে এক মাসে ডক্টরের অনুসারে চেকআপে যায়। তাই জন্য আজকে মেয়েকে নিয়ে যাবো। দেখো গুড মর্নিং বি সবাই দিকে বলে দিয়েছি, আর দেখো সকাল সকালে চা বসিয়ে দিয়েছি। দেখলে তো কত সকাল হয়েছে, এ পর্যন্ত পরচা বি পড়েনি। চলো যাই, এখানে দুধটা বি বসে দিচ্ছি, দুধটা বি জাল দিয়ে দিচ্ছি, দুধটা একটু ফুটতে থাকবে। দেখো এখানে তুমি দুধ বি ফুটে গেছে, এবার বন্ধ করে দিব। যাই চাটা বি নিয়ে যাব, চা নিয়ে যাই চলে যাব। এখন সোনার বাবা ঘুমিয়েছে, ওকে ডাকবো, ও উঠবে, ওকে চা দিয়ে দিব। চলো যাই, আমি এখানে দেখো চলে এসেছি, চা একটু নিয়ে যাচ্ছি। চা হয়ে গেছে অলরেডি, চা একটু দুই কাপ নিয়ে যাই, একটা সোনার বাবার একটা আমার। আমাদের দুজন মানুষ তোমরা তো জানো, তাই জন্যে দেখো আমি চা সব নিয়ে যাচ্ছি। চলো বিস্কিট আজ নিবো না, কেননা আজকে ব্রাশ আমার হয়ে গেছে কিন্তু সোনু বাবা ব্রাশ করেনি, ও ঘুমিয়ে আছে। তাই জন্য ও তো একটু বিস্কিট খায়, আমি তো সকালে বিস্কুট রেখি। এত সকালে কি বিস্কুট খাওয়া যায়? খাওয়া যায় না। তাই জন্য আমি এখানে বিস্কুট নিলাম না, খালি চা নিয়েছি, একটু চা খেয়ে নিবো। চলো গুড মর্নিং, উঠো চা নাও, চা খাবে না? শুনছ, গুড মর্নিং, উঠো চা নাও, চা ঢেলে যাবে পথে। দেখো একজনকে ঘুমে ঘুমে চা খাচ্ছে কেমন, দেখো উঠে বসে চা খাও, বুকে লাগবে। হ্যাঁ আমি একবার এমনি খেয়েছিলাম, আমার বুকে আটকে গিয়েছিল চা, জানো। কই গুড মর্নিং বলেছ? গুড মর্নিং বলে দাও সবাইকে। কেন ঘুম ভাঙে না? আর ইচ্ছা স্কুল যাইতে গেলে স্কুল যাইতে কিনা নাই? হ্যাঁ স্কুল যাবে না, স্কুল যাবে না কখন? দেখ দেখো কটা বাজিল, 7টার সময় যাবো কথা, 8টার সময়। আজকে স্কুল বন্ধ করছি না, আজকে কি বার? সোমবার, স্কুল যায়নি মূর্খ একটা। দেখো ও যা কোথায় যাবে বলে তো, কেন স্কুল বন্ধ করেছ বলো? কেন ওর ঘুম ভাঙে না? ওর উঠতে ইচ্ছা ছিল না, দেখো মোটা কেমন করে দিয়েছে, জমা উঠতে ইচ্ছা ছিল না, তাই জন্য ও ঘুমিয়ে রয়েছে। চলো যাও, ফ্রেশ হয়ে যাও, ব্রাশ মাস কমপ্লিট করে দাও, চলে যাবে। বাড়াবে তারপরে, আমি যাই রুটি তরকারি করে নিই। হাই গাইস, গুড মর্নিং সবাই, দেখে দেখো আমি চানটান সব কাজ সমস্ত কাজ সারিয়ে দিয়ে চলে আসছি চান টান করে। এখন যাই রান্না বান্না করবো, আজকে একাদশী, তাই জন্য রুটি করবো আর তরকারি করবো। আর চলো যাই কী কী করছি দেখতে থাকো। দেখো গাইস আমি এখানে নিয়ে আসছি ফুলকপি, আমার কাটা হয়ে গেছে। এখানে আমার মটরশুঁটি, ফুলকপি মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি করব। এখানে আটা মাখা করে রেখেছি, এ কালকের আটা মাখা একটু ছিল। আর এখানে আটা দেখো, এখানে আটা মাখা মাখাটা এখন সকালে মেখে রেখেছি। আর এখানে টমাটো দুটা তরকারি করব দিয়ে চলে যাচ্ছি। এখানে মশলা কাজু বাদাম আর চারুমগজ, চারুমগজ কাজু বাদাম আর আদা একে পেস্ট করে নিব। চলো যাই পেস্ট করে নিই। এখানে গ্রাইন্ডারটা লাগিয়ে দিয়েছি। দেখো গাইস এখানে আমি বেগুন ভাজা, বেগুন ভাজবো বলে বেগুন কেটে নুন হলুদ গুলিয়ে রেখে দিয়েছি। বেগুন ভাজা হবে আজকে রেসিপি, কেননা আজকে একাদশী, তাই জন্য পুরো সাদা মোটা তরকারি। চলো যাই করে দিই। দেখো গাইস এখানে আমি চলে আসছি, সব সমস্ত জিনিস নিয়ে চলে আসছি। এখানে উনুনটা বি ধরে বেগুন ভাজছি, ভাবলাম আগে বেগুনটা ভেজে নিই, বেগুনের যখন তেলটা বাড়াবে আমি তার মধ্যে তরকারি করে নিব। সব জোগাড় করে নিয়ে চলে আসছি উনুন পারে। এখন বেগুনটা ভাজা আমার অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেকটা দেখো বসে দিচ্ছি। এখানে ফুলকপিটাকে ছেঁকে রেখে দেবো জলেতে, কেন ফুলকপি থেকে জলটা অনেক বেড়ায়, জলের মধ্যে ফুলকপি কেটে রেখেছিলাম, তাই জন্য এখানে দেখো বেগুন ভাজাগুলো সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে দিয়ে এখানে ফুলকপিটা ছাঁকে নিলাম। চলো যাই কী কী করাই, সেখানে আমি কেটে কেটে ভিডিওটা করেছি। দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, জলখাবার বি সকালবেলা জলখাবার বি খেয়ে দিয়েছি, এটা দুপুরবেলা জলখাবার। তাই জন্য খেয়ে ফেলার পরে মনে পড়লো, মনে হয় তোমাদেরকে তো তরকারিটা পুরো লাস্ট মোমেন্টটা দেখিনি, তাই জন্য দুপুরবেলা খাবার খাই আমার বাড়ি যাবো মেডিকেল।
গাইস আমি একটু মেয়েকে মেডিকেল নিয়ে যাবো, বাড়িয়েছি কেননা মেয়ের 2 মাস হলো না, ও দেখা হয়নি, তাই জন্য ব্যাগটা নিয়ে বাড়িয়ে পড়েছি। চলো, এতে প্রেসক্রিপশন আছে, সব আছে। আর দেখো এখানে মেয়ে রেডি হয়ে পড়েছে, দেখলে তো মেয়ে যাবে বলে রেডি হয়ে পড়েছে। চলো যাই মেডিকেল, যাই মেডিকেলে কী কী বলছে, ডক্টর 2 মাস হলো দেখা হয়নি, চলো ডক্টর সঙ্গে দেখা করি আর সব কমপ্লিট করে দিই, যাবো। চলো যাই গাইস, আমি চলে আসছি, এখানে বাসে বি বসে গেছি, অর্ধেক রাস্তা স্ট্যান্ডিংয়ে এসেছিলাম আর অর্ধেক রাস্তা বসে আসেছি, তাই জন্য স্ট্যান্ডিংয়ে কিছু সিট মানে ভিডিও করিনি, তাই জন্য আমি এখানে বসে যাচ্ছি। মেয়ে একটু সাইডে বসেছে, জুতায় দিয়ে বাড়িতে সিট পাইছে, ওই সিটে বসে গেছে। চলো যাই মেডিকেলে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা আছে। তো গাইস, বাস থেকে নামে কি এখানে অটো চলে নিয়েছি, কেন মেডিকেলে ডাইরেক্ট বাস যায় না, মেডিকেলে এসিপি মেডিকেল কটো মেডিকেলে ডাইরেক্ট বাস যায় না। বাদামবাড়ি থেকে পেয়ে যাইছি অটো, অটো থেকে যাচ্ছি এখন মেডিকেল কাছে। গাইস আমি এখানে চলে আসেছি মেডিকেলে, অলরেডি বসেছি, মেয়ে হাই নিচে এখানে বসে দিতে দেখো ডক্টর ভিতরে আছে। চলো যাই, অল্প একটু ব্লক করেছি, বেশি কিছু করি না, কেন মেয়ে লাইনে দাঁড়িয়েছে, কেন অনেক আছে লোক, ভিড় আছে, তাই জন্য টাইম লাগবে আমরা দেখি। গাইস এখানে আমাদের ডক্টর দেখা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার মেডিসিন একটু কিনবো, মেয়ের মেডিসিন শেষ হয়ে গেছে, মেডিসিন এখানে কিনতে চলে আসেছি, মেডিসিন কিনে নিয়ে চলে যাব বাড়ি। আর সোনু বাবাকে ভি ফোন করে দিয়েছি যে কেননা বাস আর কখন কত লেট হবে, তাই জন্য লেট হবে বলে সোনু বাবা বলে দিয়েছি, ও বাইক নিয়ে আসবে, আসে আমাদেরকে নিয়ে যাবে, আধা ঘন্টার মতো রাস্তা, তাই জন্য এখানে দেখো মেডিসিন বলে মেডিসিন দিচ্ছে, মেডিসিন দেবো, আমাদের বিল করে দেবো, আর ওয়া ভিতরে সোনু বাবা এসে যাবে, আমরা চলে যাব বাইকের মধ্যে, আর বাস মধ্যে যাবো না। এবার চলে আসছি এখানে ডাব ওটা খেতে, মেয়ে বললো যে ডাব খাবার জন্যে, কিন্তু ডাব কিনলার পরে আর খেতে রাজি হলো না, তাই জন্য ডাবটা আমি খেয়ে নিচ্ছি। আর এখানে মেয়ে একটু বললো ডাব খাবে, অল্প একটুখানি ডাব খেয়েছে, তারপরে বললো না ডাব খাবো না ফ্রুটি খাবো, তাই জন্য আবার একটা ফ্রুটি কিনে দিলাম, আর ডাবটা একটুখানি খেয়েছিলো আর ফুপড়াবো, তাই জন্য আমি খেয়ে নিচ্ছি। দেখো ইয়ে ফ্রুটি কিনে নিল, চলো যাই ইয়ার ভিতরে সোনু বাবা চলে আসছে, দেখো আসতে আমার বাইকে চলে যাবো, কেননা বাস যাবো, যে বাসে গেলে অনেকটা লেট হবে, এনে আধা ঘন্টা আমাদেরকে কটক থেকে চৌধুরী লাগে আধা ঘন্টা, কিন্তু আমরা বাসে যাবো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে যাবে, ওই জন্য সোনু বাবাকে দেখে দিচ্ছিলাম, আসে নিয়েছিল আমাদেরকে ঘরে। ঘরে চলে আসেছি, এখানে আসে গিয়ে জোরে খিদা পেয়ে গেছিলো, খাওয়া খাতে আসে বসে গেছি, চেঞ্জ মেঞ্জ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিই, তারপরে বলছি তুমি আসে কখন পৌঁছলাম কী করলাম পৌঁছে গেলাম, তাই জন্য দেখে এখানে রুটি আর তরকারি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো কী দেখে গিয়েছিলাম যে আমি কী কী রান্না করেছি, ওই রান্নাতে ওই তো ওই ফুলকপি আলু তরকারি আর বেগুন ভাজা আর রুটি দিয়ে আজকে একাদশী যায় জন্য, ওই জন্য আমার একাদশী শাশুড়ি মারা গেছে, 1 বছর একাদশী করতে হবে, তাই জন্য আমার এখানে খেতে বসে গেছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। গাইস আমি মেয়েকে নিয়ে হসপিটাল থেকে চলে আসেছি মেডিকেল থেকে, আজ ওই সোনুর বাবা গেছিলো ওকে আনতে, কেননা যাবার সময় অনেক হাইরানে গেছিলাম, তাই জন্যে আর আসবার সময় সোনুর বাবাকে ফোন করে দিয়েছিলাম, ও গেছিলো আমাদেরকে বাইকে দেখলে তো নিয়ে চলে আসেছিলো। আর আমার ডেলি ব্লগ যে দেখছে আমার মেয়েকে কেন মেডিকেল নিয়েছে, কী হয়েছে মেয়ের সব বলবে, যে ডেলি ব্লগ আমার যে দেখতে আমার মেয়ের মুখে থেকে জানবে, এই মুখে জনে ওকে নিয়েছি, আমি বলেছি বলে দেখো আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন গোপালকে শোয়াবো আমাদের সোনাইকে, দেখো বিছনাটা ভালোভাবে ঝাড়ে নিয়েছি আমার সোনাই, যেমন আমরা বিছনা ওয়াতে টুকু টুকু বালি দিয়ে দিচ্ছি, দুপাশে পড়ে যাবে বলে গোল গোল বালির দুটা দিয়ে দিচ্ছি, দেখলে এখন ছোট বাচ্চাকে যেমন ঘুমাবো একটু ঘুমাবো, সবাই বলো রাধে 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 রাধে, পুছো না ঘুমো 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 ঘুমু 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 ঘুমু, দেখো আমার সোনাইয়ের পুজো সরে গেছে, এখন ঘুমাবে সোনাই, মশুরি টাঙ্গে দিচ্ছি, শীতকাল ঢাকে দিলাম, এখন এইটা বেশি ঠান্ডা ফেলে দিচ্ছি বলে এইটা ফেলে দিচ্ছি, চলো সবাই বলো রাধে 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 রাধে। দেখো সব ঠাকুরকে ঘুমাতে দিয়ে দিলাম, সব স্কিন ভালোভাবে টাঙিয়ে দিয়েছি,
দেখলে তো দেখো আমি এতে বেশি বক বক করছি না, এখানে চলে আসেছি সন্ধ্যাবেলে, সন্ধ্যা দিদিকে দেখলে তো সন্ধ্যা দিদি চলে আসেছি। এবার করে দিব কি গেল না, এখানে কপি ফুলকপি আলু বিনস সব কেটে রেখেছি, আর এখানে প্যান বসে দিয়েছি, এতে নুন একটু দিয়ে ম্যাগি বানাবো, কেন খিদা জোরে পেয়ে গেছে, আজকে তো কিছু খাবো না। আর দেখো এখানে গাজর দিতে মনে আছিল, গাজর একটু কুড়িয়ে দিয়ে দিলাম, আর এখানে ম্যাগিটাকে ভালোভাবে করে নিব। চলো যাই, ম্যাগি এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি, এখানে ভেজিটেবলগুলো একটু ভালো একটু হালকা ফ্রাই করে নিব। করলার পরে দেখো এখানে ম্যাগিকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, দেখো এখানে সব আমার কমপ্লিট হয়ে গেছে, ম্যাগি ম্যাগি দিয়ে দিয়েছি। আর এখানে ধনিয়া পাতা একটু দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে একটু এপাশ পাত করে নিব, তারপরে খেতে নিয়ে যাব, কেন খাওয়া খিদাটা জোরে পেয়েছে। আর চলো দেখো আমি এখানে বাড়ি নিয়েছি, সব মেয়ে আমার জন্য বাড়লাম, তারপরে মেয়ে চলে আসছিলো টিউশন থেকে, ওকে বি বললো, ও বললো আমি একটু খাবো, তাই জন্য ওকে বি একটু ম্যাগি বানিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখো চলো যাই, খাওয়া দাওয়া কমপ্লিট করে দিই। দেখো এখানে মেয়ে পড়তে বসে গেছে, মেয়ে পড়া বন্ধ করে দিয়ে বললাম আগে খেয়ে নে, তারপরে পড়াশোনা করবি। আর এই আমি বি খেতে বসে গেছি, আর বেশি বড় ব্লগ করছি না, এইখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। আশা করি আমার ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগেছে। টাটা, বাই বাই, লভ ইউ অল ফ্রেন্ড, আর অ্যাডভান্স গুড নাইট সবাই দিকে।